দেখো, এই যে স্ক্রিনে অঙ্কটা, এরকমই একটা অঙ্ক ঠিক আগের ক্লাসে আমি করেছিলাম। সেখানে কি ছিল বলতো? সেখানে এটা ছিল আমার এন। সেটা আমি দেখেছিলাম কি মনোটোন, ইনক্রিজিং এবং কনভার্জেন্ট। সেটা কোথায় কনভার্ট করছিল? ইতে। আর ই ছিল 2 থেকে 3 মাঝখানে। ঠিক এরকমই একটা অঙ্ক, এটাও আমি সেভাবেই প্রুভ করব। তো সেখানে তোমরা যদি ভিডিওটা দেখেছো তাহলে তুমি বুঝতে পারবে, ওখানে আমি করেছিলাম প্রথমে মনোটোন ইনক্রিজিং, দে বাউন্ডেড অ্যাবাভ, তারপর কনভার্জেন দেখেছিলাম। তো মনোটোন ইনক্রিজিং দেখানোরও আমি একটা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওগুলো আমি আইটেমের লিঙ্ক দিয়ে দেবো বা ফোল্ডারে থাকবে আমার ডিসক্রিপশন বক্সে। সিকোয়েন্সের অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি, সেখান থেকে যদি দেখো, দেখে নেওয়ার পর যদি ভিডিওগুলো দেখো তোমাদের কাছে কোনোটাই অসুবিধা থাকার কথা নয়। তো একটু ভিডিওগুলো কষ্ট করে দেখে নিও, দেখে নেওয়ার পর এটা দেখবে খুব মজা লাগবে, ঠিক না? তো এটাকে প্রথমে আমরা কি করব, ইউএন ধরে নেব, ঠিক আছে? লেট ইউএন সমান হচ্ছে তোমার 1+1/n হোল টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? এরপরে m গ্রেটার দেন gm ইউজ করার জন্য কতটা নাম্বার চাই? ঠিক আগের অঙ্কটাতে আমরা n প্লাস 1 নাম্বারটা চুজ করেছিলাম। কেন চুজ করেছিলাম সেটা আমি আগের ক্লাসেই বলেছিলাম। এখানে আমি কী করবো, n প্লাস 2টা নাম্বার চুজ করবো, ঠিক আছে? তো লেট আস কনসিডার বা লেট আস চুজ, যেভাবে খুশি লিখো, লেট আস কনসিডার n প্লাস 2 পজিটিভ নাম্বারস, ঠিক না? পজিটিভ নাম্বার চুজ করবো এগুলো। তো সেই নাম্বারগুলো কী হবে? না, এখানে আমরা চুজ করবো কি, 1 - 1/n+1 একটা চুজ করলাম, 1 - 1/n+1 দুটো চুজ করলাম, এরকম করে করে আমরা 1 - 1/n+1 এইটা আমরা চুজ করলাম n+1 বার, ঠিক না? n+1 বার চুজ করলাম। তারপরে এখনও আর একটা সংখ্যা নিতে বাকি আছে, সেই সংখ্যাটাকে নিয়ে নেবো আমরা 1, ঠিক আছে? তাহলে আমরা n+2টা নাম্বার চুজ করে ফেললাম। এরপরে এটাকে আমরা m গ্রেটার দেন gm এই প্রপার্টিটা ইউজ করব। তো আমি আগের ক্লাসে দেখেছিলাম m গ্রেটার দেন gm, সেটা আমি যদি প্রপার্টিটা একটু বলে দিই, ধরো x1 x2, আমি xn nটা সংখ্যা নিলাম, তাহলে m কী ছিল বলতো? x1 + x2 + xn / n, যতগুলো সংখ্যা তাদের যোগফল বাই n, এটা হচ্ছে গড়। গড় সমান্তরীয় মধ্য, মানে গড় যেটা আমরা গড় বার করি, ঠিক না? আর gm কী ছিল বলতো? x1 · x2 · xn / 1/n। এবারে m গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়ালস টু gm, এইটা আমাদের কাছে প্রপার্টিটা ছিল। এখন দেখো এই যে সংখ্যাগুলো x1 x2 xn, এখানে নিচে কি, এটা নিচে nটা, এখানে আছে আমার n+2টা, তাহলে আমরা কি করব, দেন বাই না লিখে আমরা করে দিচ্ছি অ্যাপ্লাইং, ঠিক না? অ্যাপ্লাইং m গ্রেটার দেন gm উই হ্যাভ, ঠিক আছে? এবারে দেখো সংখ্যাগুলো, দেখো x1 + x2 + xn, অর্থাৎ এটা প্লাস এটা প্লাস প্লাস এটা প্লাস 1। দেখো যখন এইটা যোগ করবো তখন ধরো 5টা 2-এর যোগফল, 2 + 2 + 2 + 2 + 2 এভাবেও লিখতে পারি, কিংবা 5 × 2 এভাবেও লিখতে পারি। তারপরে আমরা এটা কী করবো, n+1 × 1 - 1/n+1, তাহলে n+1টা সংখ্যার যোগ ফলে গেল প্লাস 1 / n+2, ঠিক না? এই হলো গল্প। এরপরে গ্রেটার দেন gmটা কী হবে, এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু 1 হোল টু দি পাওয়ার 1/n, মানে 1/n+2 হবে। এখন কথা হচ্ছে, দেখো যদি আমি 3টা 2-এর গুণ করি, 2 × 2 × 2 করতে পারি, কিংবা 2 দি পাওয়ার 3 করতে পারি, ঠিক সেম কেস, এটা ইন্টু এটা ইন্টু এটা করতে পারি, কিংবা এটা 2 দি পাওয়ার n+1 করতে পারি। তার মানে আমি করে দিলাম 1 - 1/n+1 2 দি পাওয়ার n+1, ঠিক না? এবার ইন্টু ওয়ান তোমার কোনো মানে এফেক্ট ফেলছে না, ওই জন্য এটা লিখছে না। এবারে সূত্র অনুযায়ী বাই এন, মানে এনটা সংখ্যা ছিল বলে, এখানে আমার কোটা সংখ্যা আছে n+2টা, তার মানে আমি বাই n+2 করে নিলাম, ঠিক আছে? এ হলো গল্প। এবারে এখানটা একটু ক্যালকুলেশন করে নাও তো, দেখো এটা যদি আমি গুণ করে দিই তাহলে উপরটা কত হচ্ছে, n+1 n+1, আর এটার সংখ্যা হবে -1, আর এটা +1 / n+2, ঠিক না? গ্রেটার দেন, আর এটা কি হচ্ছে আমার, এটা একটু যদি যোগ করে নিই, n+1 - 1 / n+1 / n+1 / n+2, এটা আমার হচ্ছে, ঠিক আছে? এরপরে চলো এদিকে এসে একটু ক্যালকুলেশনটা আমরা করে নিই।
তো দিস ইমপ্লাইজ আমরা কি পাচ্ছি বলো তো? দিস ইমপ্লাইজ করলে দেখো এখানটা হচ্ছে একটা ওয়ান কেটে যাচ্ছে, দিস তার মানে আমাদের পড়ে থাকছে এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু, এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু, ঠিক আছে? এবারে গ্রেটার দেন এখানটা কি পড়ে থাকছে? এন বাই এন প্লাস ওয়ান, এন বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার। এটা এক কাজ করা যায়, এখানে আমি এন প্লাস ওয়ানটা রাখলাম, ঠিক না? আর ওই যে নিচের এন প্লাস টুটাকে আমি এই দিকে নিয়ে চলে এলাম, ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই, ঠিক না? এবার এটাকে উল্টি দাও তো। উল্টি দিলে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো? উল্টি দিলে এইটাকে যদি উপরে লিখি এন প্লাস টু ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস টু, ঠিক আছে, লেস দেন এটা কী যাবে তাহলে? এন প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। জাস্ট আমি উল্টিয়ে দিলাম, ওকে। এরপরে কী করবো বলো তো? এরপরে আমরা করব কি, এটাকে এন প্লাস ওয়ান করবো, তাহলে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক মানে ওয়ান করে দিলাম, আর প্লাস ওয়ানটাকে ওয়ান বাই এন প্লাস ওয়ান করলাম, ঠিক আছে? এটা নিলাম আমি এন প্লাস টু। আর এদিকে কী দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে? এরপরে জিনিসটা দেখো কি দাঁড়াচ্ছে আমাদের, ওকে। এইটা হচ্ছে আমরা ধরেছি ইউ এন, কোনটাকে? এইটাকে ধরেছি, তার মানে ইউ এন প্লাস ওয়ান তাহলে কত হবে? ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস টু, যেটা হচ্ছে এটা। তার মানে এটা কি দেখতে পাচ্ছি? ইউ এন প্লাস ওয়ান লেস দেন এটা ইউ এন ফর অল এন বিলংস টু এন। তার মানে দেখো এখান থেকে আমি বলতে পারি কি যে সিকোয়েন্সটা আমাদের দেওয়া ছিল ইউ এন সেটা হয়ে গেল তোমার মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। তার মানে আমরা এখানটা কী লিখবো? দিস শোস দ্যাট, দিস শোস দ্যাট, দ্য সিকোয়েন্স, দ্য গিভেন সিকোয়েন্স করে দিচ্ছি, দ্য গিভেন সিকোয়েন্স ইজ মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স, ক্লিয়ার? তাহলে আমরা এখন মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স দেখিয়ে দিতে পারলাম, বেশ। এবারে মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স কখন কনভার্জেন্ট হবে? যদি এটাকে আমি বাউন্ডেড বিলো দেখাতে পারি, ডিক্রিজিং মানে কি কমতে 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 কমেই যাচ্ছে, আর সেটা যদি একটা জায়গায় আটকে যায় তার মানে কি সেম একটা জায়গায় কনভার্জ করছে, তার মানে আমি এটাকে বাউন্ডেড বিলো দেখাবো, মানে কমতে কমতে চলে যাচ্ছে মানে বাউন্ডেড বিলো লাস্টে আটকে দেবো, অর্থাৎ বাউন্ডেড বিলো দেখালে আমি এখন এটাকে কনভার্জেন্ট দেখাতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের উদ্দেশ্য হবে তাহলে এটাকে বাউন্ডেড বিলো দেখানো, ওকে। তার মানে আমাদের সিকোয়েন্সটা কী ছিল? নাও ইউ এন সমান আমরা আমাদের সিকোয়েন্সটা কিনে নিয়েছিলাম ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা ছিল আমাদের সিকোয়েন্সটা, ঠিক না? না এটা না, ছিল কি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরকমই ছিল আমাদের সিকোয়েন্সটা, ঠিক আছে? এই যে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবারে এটাকে আমরা বায়োনোমিয়াল থিওরিম ইউজ করবো, দ্বিপদ উপপাদ্য, ঠিক আছে? তো এবার দেখো আমাদের কী ছিল সূত্র? ওয়ান প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার এন, মানে ওয়ান প্লাস এন এক্স অর্থাৎ এন সি ওয়ান এক্স প্লাস এন সি টু অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার এন সি থ্রি, এরকম করে করে আমরা এটা লিখে নিই। তাহলে প্রথম আমরা করবো কি, ওয়ান প্লাস এন সি ওয়ান, এন এন এর জায়গায় এখানে এন প্লাস ওয়ান, এন সি ওয়ান মানে কত ছিল এন, তার মানে এটা লিখবো কি আমাদের এন প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু ওয়ান বাই এন, ক্লিয়ার? তারপরে প্লাস এন সি টু, এন সি টু মানে কি ছিল এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে এন এর জায়গায় হবে এন প্লাস ওয়ান, তার মানে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু। আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, এন ইন্টু মানে এন প্লাস ওয়ান ইন্টু এন মানে যেটা সূত্র অনুযায়ী আমি এন দিয়ে সূত্র বলছি আর লিখবো এন এর জায়গায় এন প্লাস ওয়ান, দেখেছিল এন মাইনাস ওয়ান অর্থাৎ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার, ঠিক না? প্লাস ডট দিয়ে দিলাম মানে এন সি থ্রি এন সি ফোর এরকম চলতে থাকবে, লাস্টে কী হবে? লাস্টে হবে তোমার এন এন সি এন ওয়ান করে দিতে পারো, তার মানে এখানটা আমি লিখে দিলাম ডাইরেক্ট ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে? এরপর এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো? দেখো এখানে পাচ্ছি কি ওয়ান, তুমি যদি ক্যালকুলেশন নাও করো, আচ্ছা একটু করে নাও, ওয়ান প্লাস এখানটা কী দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এন, ঠিক আছে? এখানটা কী আসছে বলো তো? একের দুইয়ের ফ্যাক্টোরিয়াল লিখলাম, এখানটা দেখো এন আসছে, তাই না? একটা এন কাটিয়ে দিলাম আর একটা এন এখানে ঢুকে দিলাম, মানে ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস এন,
n plus 1 ঠিক আছে দেখো আগের অঙ্কটা কিন্তু আমরা এই রকম যে সিরিজটা বার করে যাচ্ছিলাম সেটা ইউজ করেছিলাম এখানে আমি ইউজ করব না এখানে কি করব তো আগের অঙ্কটাকে আমরা এখানে কাজে লাগিয়ে দেব তাহলে এটা আর ইউজ করব না কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি দেখো সবগুলোই প্লাস টার্ম আছে এবং n টা আমাদের পজিটিভ নেচার নাম্বার তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি এই টার্মটা 1 এর থেকে বেশি তার মানে আমি বলতে পারি ফর অল n belongs to natural number তার মানে দেখো ইভেন যে টার্মটা ছিল ইভেন যে সিকোয়েন্সটা ছিল সেটা একের থেকে বেশি হয়ে গেল তার মানে আমি এখান থেকে কি বলবো যে দিস শোস দ্যাট বা দিস ইমপ্লাইজ ঠিক না দিস শোস দ্যাট দা সিকোয়েন্স বা দা গিভেন সিকোয়েন্স লিখে দিই দা গিভেন সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো ঠিক না তাহলে আমরা সিকোয়েন্সটাকে পেয়ে গেলাম বাউন্ডেড বিলো ব্যাস তার মানে দেখো সিকোয়েন্সটা যেটা দেওয়া ছিল সেটা আমাদের হলো কি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড বিলো সিকোয়েন্স আমরা যে মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং সিকোয়েন্সের যে থিওরিগুলো পড়েছিলাম সেখান থেকে আমরা বলে দিতে পারবো এটা কনভার্জেন্ট সিকোয়েন্স তাহলে তার আগে একটা লাইন ফ্রেশ করে লিখো কি লিখবে দাস আমরা কি পেলাম অ্যাকচুয়ালি দাস দা সিকোয়েন্স ঠিক না দাস দা সিকোয়েন্স আমি এটাকে আমি ইউএন দিয়ে দিলাম ঠিক না দাস দা সিকোয়েন্স ইউএন ইজ কি পেলাম মনোটোন ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড বিলো সিকোয়েন্স ঠিক না তার মানে আমি এখান থেকে বলে দেবো কি যে দেয়ার ফোর ইউএন ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স ব্যাস তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম কি যে ইউএনটা বা আমরা যে সিকোয়েন্সটা ধরেছি বা যেটা দেওয়া ছিল সেটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স সেটা প্রমাণ করলাম ব্যাস এরপর আমাদের লিমিটটা বার করতে হবে ঠিক আছে দেখো লিমিটটা বার করার জন্য কি ট্রিক্সটা ইউজ করছি ঠিক না তো এবারে দেখো আমি আগের দিনে যে অঙ্কটা করেছিলাম কি ধরেছিলাম বলতো ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন এইটাকে তুমি ভিএন ধরে নাও ঠিক না ব্যাস এরপরে আমরা করব কি দেন আমাদের যেটা ছিল ইউএন আর এখন যেটা ধরলাম ভিএন এটার বিয়োগ করো তো তাহলে দেখো ইউএন আমাদের কাছে কি ছিল ইউএন ছিল আমাদের কাছে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আর এটা কি আছে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ঠিক আছে তো দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এন একটা কমন চলে আসছে মানে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন কমন চলে আসছে পড়ে থাকছে কত এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এন আর এখানটা মাইনাস ওয়ান পড়ে থাকছে তার মানে আলটিমেট আমরা কী পাচ্ছি বলতো ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এন এবার তুমি বোথ সাইড লিমিট নিয়ে নাও ঠিক আছে তাহলে অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি বা এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো কী দাঁড়াচ্ছে ইউএন মাইনাস ভিএন ঠিক না ইউএন মাইনাস ভিএন সমান তার মানে দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু লিমিট ঠিক আছে এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ওকে তো এটা তো আমরা যাই হোক না কেন এটা তো জিরো তাহলে আলটিমেট এটা জিরো পেয়ে গেলাম ঠিক আছে এরপর দেখো এটা যদি জিরো পাই তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি যে আমরা জানি লিমিটটা এখানেও কাজ করবে এখানেও কাজ করবে অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি দেখো ইউএন সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি পেয়ে যাচ্ছি কত ভিএন ঠিক না এবার দেখো এটা পাচ্ছি কেন তার কারণ ভিএনএল লিমিটটা আমি আগের দিনে এক্সিট করিয়েছি আর ইউএন লিমিটটা কনভার্জেন্ট হয়ে গেছে তার মানে এর একটা লিমিট থাকবে তাহলে এখানে তুমি লিখে দেবে কি যে সিন্স বোথ লিমিট এক্সিস্ট এটা শুধু একটু বলে দেবে ঠিক না তার মানে মাস্টারমশাই খুশি হবে কারণ যে তুমি জানো যে দুটা লিমিট এক্সিট করছে বলে তুমি এটা করতে পারছো ঠিক না এবারে দেখো আগের ক্লাসে আমি এখানটায় কী দেখেছিলাম এটা দেখেছিলাম ই তার মানে এটা আমি এখানে লিখে দেবো যে হেন্স তাহলে কী পাবো বলতো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান ই পেয়ে গেলাম ঠিক না তাহলে হেন্স দ্য রেজাল্ট ফলোস বা দেয়ার ফোর দিয়ে তুমি অঙ্কটাকে লিখে দিতে পারো হেন্স দ্য রেজাল্ট ফলোস তাহলে দেখো আগের যে অঙ্কটা করেছিলাম সেটার যদি ভালো করে কনসেপ্ট থাকে তাহলে এই অঙ্কটা তোমার কাছে
খুব সহজে হয়ে যাবে। তাই এই দুটোই যে সিকোয়েন্স আমি পড়ালাম, এই দুটো সিকোয়েন্সই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট সিকোয়েন্স, কারণ এগুলোর যে নেচারগুলো, একটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং কনভার্জেন্ট হচ্ছিল, এটা মনোটোন ডিক্রিজিং কনভার্জেন্ট, এবং কোথায় কনভার্জ করছে, দুটো সিকোয়েন্সই কিন্তু ইতে কনভার্জ করছে। এই নেচারটা তুমি যদি জানা থাকে, তোমার যদি জানা থাকে, তাহলে তোমার ভবিষ্যতে খুব কাজে লাগবে, ঠিক আছে না? তো চলো পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।